মঙ্গলবার দিন দুপুরে পশ্চিমবঙ্গের খড়দায় আবাসনের কার পার্কিং থেকে ফিল্মি কায়দায় ত্রিপুরার এক ব্যবসায়ীকে গাড়িতে তুলে অপহরণ করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা পশ্চিমবঙ্গে। ওই ব্যবসায়ীর কাছ থেকে 2.5 কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। পরে যথেষ্ট তৎপরতার সহিত লোকেশন ট্র্যাকিং করে বারাসাতের একটি আবাসন থেকে উদ্ধার করা হয়েছে জখম ব্যবসায়ীকে। এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে সিআইডি। এই ঘটনাটি কি কারণে হয়েছে তার তদন্ত চালিয়েছে সিআইডি।